এর আগে শতকরা অঙ্কের পার্ট ওয়ান ভিডিওতে আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করেছি, আজকে আমরা তার পরের অঙ্কগুলো করব। দেখো 11 নম্বরে আছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে দেখি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সময় মতো বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। 15% ছাড় পাওয়া যায়, তার মানে কি 15 টাকা ছাড় পাওয়া যায়, 15 টাকা ছাড় পাওয়া যায় পাওয়া যায় 100 টাকার বিলে, 100 টাকার বিলে। অতএব 1 টাকা ছাড় পাওয়া যায় কত টাকার বিলে, 100/15 টাকার বিলে। দেখ কত টাকা ছাড় পেয়েছে কাকিমা, ছাড় পেয়েছে 54 টাকা। তাহলে 54 টাকা ছাড় পাওয়া যায় কত টাকার বিলে, 115 গুণ 54 টাকার বিলে। তাহলে আমরা কাটাকাটি করি, 5 2 5 3 5 15 3 2 3 8 54, তার মানে 18 2 36 আর 1 0 360 টাকা। তাহলে 360 টাকার বিলে 54 টাকা ছাড় পাওয়া যায়। তাহলে কাকিমা ছাড় পেয়েছে কত, 54 টাকা। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল, তাহলে আমি লিখতে পারি, অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল 360। 12 নম্বরটা আছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে দেখি। দেখো চিনি যেটা খরচ হতো আগে সেটাকে আমি 100% করছি, আগে চিনি খরচ হতো 100% বা চিনি কেনা হতো 100%, এখন কি হয়েছে চিনির দাম বেড়ে গেছে। তাহলে আগে যে চিনির দাম ছিল, আগে মনে করি আগে চিনির দাম ছিল 100 টাকা, অতএব এখন এখন বেড়েছে কত, 20%, এখন চিনির দাম তাহলে কত হবে, 100-এর সাথে আরো 20 বেড়ে গেল, তার মানে 120 টাকা। তাহলে কি হচ্ছে, এখনকার দামে 120 টাকায় পাওয়া যায় ওই 100%, তাহলে 120 টাকা পাওয়া যায় এই 100%। অতএব 1 টাকায় পাওয়া যায় 100% বা 100%, অতএব 100 টাকায় আমি কিন্তু সেই 100 টাকাই খরচ করব, 120 টাকা দাম হয়েছে কিন্তু আমি তো 100 টাকা খরচ করে কিনে কিনব। তাহলে 100 টাকায় পাওয়া যাবে কত, 100 × 100 / 20। এবার কাটাকাটি করো, 20 দিয়ে কাটলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6, এবার 2 দিয়ে কাটি, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 3, তার মানে কত হচ্ছে 250/3 এত পার্সেন্ট। তাহলে চিনি খরচ কমাতে এতটা চিনি পাওয়া যাবে, তার মানে চিনি খরচ কমাতে হবে কত, অতএব ব্যবহারের খরচ
কমাতে হবে। আগে ছিল 100, তা থেকে এটা কমাতে হবে এত পার্সেন্ট। এটা মানে কত? এই যে 3 থাকলো, 300 মাইনাস 250, ইকুয়াল টু 50/3। ভাগ করে করি তাহলে কত হচ্ছে? 13 নম্বর, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লিখি। জল জমে যখন বরফ হয় তাহলে জল থেকে বরফ হলে, জল থেকে বরফ হলে 10% আয়তন বৃদ্ধি পায়। তাহলে 100 ml জল থেকে বরফ যখন হচ্ছে তখন কতটা বরফ হচ্ছে? তখন বরফ হয়ে যাচ্ছে 100 যোগ 10, মানে হচ্ছে 110 ml। তাহলে আমি দেখতে পাচ্ছি 110 ml বরফ গলে কতটা জল হয়? 100 ml জল হয়। আবার যখন গলবে তখন তো একইভাবে 100 ml বরফ গলে এই জলটা পাবো, 100 ml জল। তাহলে 110 ml বরফ গলে 100 ml জল হয়। অতএব 1 ml বরফ গলে জল হবে এতটা। অতএব 100 ml, আমরা পার্সেন্টেজ বের করতে গেলে সবসময় 100 ভাগের মধ্যে কত ভাগ, তার মানে 100 ml তাহলে বরফ যদি গলতো তাহলে কতটা জল পেতাম? 100 ভাগ 110। এই 0 0 কাটো, তাহলে কত হচ্ছে? 1000/11। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? ছিল এতটা, জল হলো এতটা, তার মানে আয়তন হ্রাস কত? অতএব আয়তন হ্রাস ইকুয়াল টু 100 - 1000/11। এটা যখন আমি করব তখন কি হবে? এখানে হয়ে যাবে 1100 - 1000। তাহলে এই ভাগটা যখন তুমি করবে তখন কত পাবে? 9 11 99 1। তাহলে 9 0 1 11, এত পার্সেন্ট। আয়তন হ্রাস তাহলে কত হচ্ছে? 9 0 1 11%। তাহলে আমি উত্তর লিখব, অতএব বরফ গলে জল হলে শতকরা 9 0 1 11 ভাগ আয়তন হ্রাস পায়। এটাই হয়ে গেল